السلام عليكم ورحمة الله وبركاته. কেমন আছেন আপনারা? ان الحمد لله والصلاه والسلام على رسول الله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انما السبيل على الذين يظلمون الناس ويبغون في الارض بغير الحق اولئك لهم عذاب اليم. انا ابي سعيد خدير رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغجره بيده فإن لم يستطيع فبلسانه فإن لم يستطيع فبقلبه وذلك ضعف الإيمان. رواه البخاري. ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে সর্বদলীয় ফিলিস্তিনি সংহতি পরিষদের উদ্যোগে বিশাল প্রতিবাদ সমাবেশে সম্মানিত সভাপতি, হাজার হাজার আলেমের উস্তাদ, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব আল্লামা মুফতি ইজহারুল ইসলাম চৌধুরী, এতক্ষণ পর্যন্ত যারা কথা রাখলেন, যারা হবান এ পর্যন্ত এসেছি ইমানের দাবিতে, শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব মুফতি হারুন ইসহার, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, মঞ্চে বসা ওলামা ইকরাম, সামনে বসা তাওহীদি জনতা, আমরা কোরআনে কারীম থেকে সূরা শুরার 42 নম্বর আয়াত তেলাওয়াত করলাম। আল্লাহ পাক বলেন ইন্নামাস সাবীলু আলাল্লাযীনা ইয়াজলিমুন্নাস, অবশ্যই আমি আল্লাহ মামলা দায়ের করব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করছে করবে। ইয়াজলিমুনা এটা মজারে, বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার দুইটা কাল দিয়ে আল্লাহ এই শব্দ বানিয়েছে। সুতরাং আজ যারা ফিলিস্তিন সহ বিশ্বের, সে মুসলমান হোক